السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم. ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أن لهم الذكر وقد جاءهم رسول مبين. মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য পৃথিবীতে নির্দিষ্ট সময় দান করেছেন, যে সময় আমরা পৃথিবীতে অবস্থান করব, তারপরে প্রত্যেককেই আখেরাতের দিকে পাড়ি দিতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার সময়সীমা নির্ধারণ করেছেন, তারপরে দুনিয়া ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা থাকবেন, যিনি প্রত্যেক বান্দার প্রত্যেক মানুষের হিসাব নিকাশ নেবেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সারা বিশ্বের মানুষ এবং জিনের জন্য প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের বড় লক্ষণগুলির একটি লক্ষণ হচ্ছে ধোঁয়া, যা দেখা দিবে কিয়ামতের পূর্বকালে। আর আরেকটি লক্ষণ হচ্ছে আগুন বেরিয়ে আসা, যে আগুন সারা বিশ্বের মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে তাদের সমবেত হওয়ার স্থানের দিকে। এই দুটি হচ্ছে কিয়ামতের বড় লক্ষণগুলির অন্তর্ভুক্ত। সময় সাপ দিলে দুটি সম্পর্কে আলোচনা হয়ে যাবে, যেহেতু আলোচনা খুব অল্প রয়েছে এই লক্ষণগুলি সম্পর্কে, বাকি লক্ষণগুলি প্রায় আলোচনা হয়ে গেছে। আর একটি কিয়ামতের লক্ষণ বা নিদর্শন সম্পর্কে আলোচনা শুধু বাকি আছে, সামনের সপ্তাহগুলিতে আলোচনা শেষ হয়ে যাবে, আর তা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। তো এই দুখান বা ধোঁয়া, এই ধোঁয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমে সূরা দুখানে এই ধোঁয়ার কথা উল্লেখ করেছেন। এই ধোঁয়া যে কিয়ামতের বড় লক্ষণ, সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে, সহি হাদিস। এ সম্পর্কে সূরা দুখান, একটি সূরার নামই হচ্ছে সূরাতুদ দুখান, দুখান মানে ধোঁয়া। এই দুখান সম্পর্কে, ধোঁয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে হে নবী ফারতাকিব, তুমি প্রতীক্ষা করো। সূরা দুখান আয়াত নম্বর 10-11 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফারতাকিব, হে নবী তুমি প্রতীক্ষা করো, অপেক্ষা করো, ইন্তজার করো সেই দিনের, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন, যেই দিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, ধোঁয়া প্রকাশ করবে। তাহলে আকাশ থেকে, অর্থাৎ আকাশের দিকে তাকালে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাওয়া যাবে। এ হচ্ছে কিয়ামতের লক্ষণ, কিয়ামতের নিদর্শন, যে সম্পর্কে মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতীক্ষা করতে বলছেন সেই দিনের। ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন, ইয়াগশান নাস, এবং এত ব্যাপক আকার ধারণ করবে এই ধোঁয়া যে সারা বিশ্বের মানুষকে আচ্ছাদিত করবে, ঢেকে নেবে। তাহলে অল্প স্বল্প ধোঁয়া নয়, অল্প স্বল্প ধোঁয়া হলে এক একটি এলাকা, এক একটি গ্রাম, এক একটি শহর, এক একটি ডিস্ট্রিক্ট, খুব বেশি হলে তাও তো সাধারণত দেখা যায় না। যতই বড় এইরকম অগ্নিকাণ্ড হোক না কেন, এইরকম আমরা শুনিনি যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ধোঁয়াতে ঘিরে নিয়েছে, ধোঁয়াতে ঢেকে নিয়েছে। আল্লাহ রাব্বুল বলছেন ইয়াগশান না, সারা বিশ্বের মানুষকে এই ধোঁয়া ঢেকে ফেলবে। আর এই ধোঁয়া কি, হাজা আজাবুন আলিম, এটি হবে বড় যন্ত্রণাদায়ক আজাব, শাস্তি, বড় কঠিন শাস্তি। হাজা আজাবুন আলিম, কঠিন শাস্তি। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এই ধোঁয়া সম্পর্কে। এই ধোঁয়া সম্পর্কে ওলামাদের দুইটি প্রসিদ্ধ মত রয়েছে, যে এই ধোঁয়ার ঘটনা হয়ে গেছে না হবে, এই ধোঁয়া হয়ে গেছে না হবে, এই নিয়ে দুটি মত রয়েছে। আর সাহাবায়ে কেরামদের যুগ থেকে এরকম ইখতিলাফ দেখা যায়, যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে, আর তার আরেকটি বড় দল ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন আয়াতের তাফসীরে, যে তাদের মত যে এই ধোঁয়ার ঘটনা ঘটে গেছে, নবী করিম সাল্লামের জামানাতেই ঘটে গেছে, বরং মক্কি জীবনেই ঘটে গেছে, এই তাদের মত। যদি তাই হয় তাহলে সেটি বড় নিদর্শন নয়, কারণ বড় নিদর্শনগুলির কোনো একটি নিদর্শন এখন পর্যন্ত আসেনি। ওলামায়ে কেরামদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে, বড় নিদর্শনগুলি একেবারে কিয়ামতের কাছাকাছি সময় আসবে,
এমনটা নয় যে 1300 বছর 1400 বছর হয়ে গেছে আর কিয়ামতের বড় লক্ষণ একটি দুটি হয়ে গেছে, তারপর আবার বড় একটি গ্যাপ হওয়ার পর আবার বড় লক্ষণগুলি বড় নিদর্শনগুলি আসবে এমনটা নয়। তো এই একটি মত, কিন্তু মতটি ঠিক নয়। সেই মতটি হচ্ছে যে এই দোকান অর্থাৎ এই ধোঁয়ার ঘটনা ঘটে গেছে। তাহলে এই ধোঁয়ার ঘটনার রহস্য কি ছিল এ সম্পর্কে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত নিয়ে আসলেন মক্কা মুকাররমায়, কুরাইশদের কাছে, মক্কাবাসীদের কাছে তথা আরবদের কাছে প্রথম, আর তারপরে সারা বিশ্বের কাছে, তখন প্রথম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে অস্বীকার করলো, যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছিল, তারা হচ্ছে কুরাইশরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তারা হচ্ছে মক্কাবাসী, তারা হচ্ছে আরববাসী। এরা প্রথম অস্বীকার করলো, তাদের অধিকাংশ মানুষরা অস্বীকার করলো, মিথ্যুক বলে আখ্যায়িত করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মধ্যে অনেক নিকট আত্মীয়, আবু লাহাবের মতো নিকট আত্মীয়, আপন চাচা, ঘোর শত্রু, দীর্ঘদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের কাজে আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু অল্প সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করল, আর তাদের অধিকাংশই দুর্বল, অসহায়, গরিব, দরিদ্র, এই শ্রেণীর লোকেরা, পয়সাওয়ালা, যারা সমাজে নেতৃত্বের অধিকারী, যাদের ছিল প্রভাব, ছিল প্রভাবশালী মানুষ, যারা তারা ইসলাম গ্রহণ করেনি। আর যে কোনো সত্য দাওয়াত, সত্যের আহ্বান যখন এসেছে তখন এইরকমই হয়েছে, মানুষের চরিত্র এইরকম। কারণ অহংকারী সাধারণত, যাদের কাছে সাধারণত ব্যতিক্রম হতে পারে, সাধারণত যাদের কাছে ধন সম্পদ রয়েছে, যাদের কাছে নেতৃত্ব রয়েছে, তারা অহংকারী হয়ে থাকে। এই অহংকারের কারণে নেতৃত্ব আমাদের কাছে আসতো, আরে নবী হইতাম আমরা, হয়তো আমাদের মধ্য থেকে আসতো, মান সম্মান পেতাম আমরা, পেতাম ইয়েতিমের ছেলে আবার কোথেকে, ইয়েতিম কোথেকে, হ্যাঁ, এই ছেলে কোথা থেকে নেতৃত্ব পেয়ে গেল আর তাকে আমাদেরকে নেতা মানতে হবে, অস্বীকার করে ফেললো। বদনসিব হতভাগা মক্কার লোকের অস্বীকার করলো, তাইফের লোকের অস্বীকার করলো। নবী করিম সাল্লাম নিরাশ হলেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কাকে কুফর, শিরক, প্রতিমা পূজা থেকে পাক করলেন। সেই তায়েফকে, সেখানকার দুষ্ট লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে সৎ লোকদেরকে সেখানকার মালিকানা দান করলেন, সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে। তো যখন নবী করিম সাল্লাম দীর্ঘদিন প্রচেষ্টার পরেও দেখলেন যে মক্কার কুরাইশরা বিশেষ করে ঘোর শত্রু এবং তারা ইসলাম গ্রহণ করতে চাইল না, বরং নবী করিম সাল্লাম এবং তার বংশধর, কাছের বংশধর, যে বনি হাশেম, বিশেষ হাশেম গোত্রের, বিশেষ করে যারা মুসলমান হয়েছিল, এবং আবু তালেবের মতো ব্যক্তি যে মুসলমান হয়নি কিন্তু ইসলামের মুসলমানদের সাথ দিয়েছিল, নবী করিম সাল্লামের সাথ দিয়েছিল, তাদের সাথে তারা বয়কট করলো। এসব ঘটনা আপনাদের অনেকে জানা রয়েছে, আর প্রত্যেক মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া উচিত, জীবনী চর্চা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় ইবাদত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য অনুসরণীয়। আমরা কি করব, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল তেমন আমাদের জীবন হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, পড়াতে হবে, চর্চা করতে হবে, শিখতে হবে, শেখাতে হবে, শুনতে হবে, শোনাতে হবে। এ হচ্ছে ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চা করা। তো যখন এরা অস্বীকার করলো, বরং বড় শত্রুতা করলো, উঠে পড়ে লাগলো, নির্যাতন শুরু করলো নিরীহ মানুষদের ওপর, দুর্বল অসহায় মানুষদের ওপর জুলম অত্যাচার শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া দিয়েছিলেন মক্কার কুরাইশদেরকে, মক্কার কাফেরদেরকে, আল্লাহুম্মা আইননি আলাইহিম বিসাবিন কাসাবি ইউসুফ, আল্লাহুম্মা শদুদ ওয়াতআতাকা আলা মুদার, হে আল্লাহ কুরাইশ, এদের ওপর তোমার পাকড়াওকে শক্ত করা, তুমি শক্ত করে তাদেরকে ধরো আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছিলেন, দোয়া করেছেন হে আল্লাহ আমার সাহায্য করো, আল্লাহুম্মা আইননি আলাইহিম, এই কাফের কুরাইশ, মক্কার কাফের বিধর্মীদের ওপর আমার সাহায্য করো, বেসাবিন 7 বছরের দুর্ভিক্ষ দিয়ে এদের ওপর, কাসাবে ইউসুফ, যেমন ইউসুফ আলী সালামের যুগে 7 বছরের দুর্ভিক্ষ হয়েছিল। এই দোয়া, এই বদোয়া নবী করিম সাল্লামের এমন হয়ে কবুল হয়েছিল যে মক্কার লোকেরা কিছু খেতে পেত না, এমনকি রয়েছে হাদিসে হাত্তা আকালুল জুলুদ ওয়াশাজার ওয়াল হাজার, যা যেখানে পেয়েছে খেয়েছে, শুকা চামড়া খেত, গাছের ছাল খেত, গাছের পাতা খেত,
পাথর মাটি যা পেয়েছে তাই খেয়েছে, এই ছিল অবস্থা। ওয়ানাহারে এত দুর্বল হয়ে পড়েছিল মক্কার কাফেররা আল্লাহর এই আজাবে যে তারা ওপর দিকে তাকালে চোখের সামনে ধোঁয়া ধোঁয়া দেখত, পেটে খিদা থাকলে আমাদের দেশের লোকের বলে চোখ মুখ আধার হয়ে যাওয়া, হ্যাঁ দেখতে পাওয়া যায় না, মনে হচ্ছে কিছু অন্ধকার অন্ধকার মনে হয়। তো তাদের খিদার তাড়নায় তারা আকাশের দিকে তাকালে ধোঁয়ার মতো দেখত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মত যে এই ধোঁয়া, যে ধোঁয়ার কথা আল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতীক্ষা করতে, এই ধোঁয়া হচ্ছে এই আজাব যা মক্কার কাফেরদের উপর এসেছিল। ফারতাকিব মাতাতিস সামাও বিদুখানি মুবিন, সেই দিনের প্রতীক্ষা করো যেই দিন মক্কার কাফেরদের উপর কি আসবে, স্পষ্ট ধোঁয়া আসবে, আকাশে ধোঁয়া ধোঁয়া দেখবে। ইয়াশা নাস হাযা আযাবুন আলীম, এটি হবে তাদের জন্য বড় কঠোর শাস্তি। কিন্তু যারা বলেছেন না এই ধোঁয়া সেই ধোঁয়া নাই, এই ধোঁয়াটা হচ্ছে আসলে ধোঁয়া না, ধোঁয়া দেখতো তাহলে এটি এটিকে বলা হয় কাল্পনিক ধোঁয়া, খেয়ালি, মনে হচ্ছে খেয়ালে মনে হচ্ছে যে আকাশে ধোঁয়া কিন্তু আসলে ধোঁয়া না, রোগটি নিজের মধ্যে রয়েছে যে পেটে খিদা রয়েছে, পেটে খাবার নেই, যার ফলে ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে, বাস্তবে ধোঁয়া নাই কাল্পনিক ধোঁয়া। যদি কাল্পনিক ধোঁয়ার কথা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোখানি মুবিন বলতেন না, স্পষ্ট ধোঁয়ার কথা আল্লাহ বলেছেন, এটি স্পষ্ট না, এটি হচ্ছে তাদের খেয়ালে তাদের ধারণায় ধোঁয়া, এ বলে খণ্ডন করা হয়েছে এই মতটি। আর একটি খণ্ডন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকশান নাস, এই ধোঁয়া সারা বিশ্বের মানুষকে, আর নাস মানে সমস্ত মানুষ, সমস্ত মানুষকে ঢেকে ফেলবে। অথচ যে ধোঁয়া কোরাইশরা দেখেছিল সেই ধোঁয়া শুধু কোরাইশদের উপরে আজাব এসেছিল, দুর্ভিক্ষর আজাব কোরাইশদের মক্কাবাসীদের উপর এসেছে, সারা বিশ্বের মানুষের উপর আসেনি। এই দুর্ভিক্ষ সাম দেশে হয়নি, এই দুর্ভিক্ষ এলাকা হয়নি, এই দুর্ভিক্ষ আর অন্য কোনো জায়গায় হয়নি সেই সময়। তাহলে একশান নাস কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট করে যে সারা বিশ্বে এই ধোঁয়া যখন আসবে, যে ধোঁয়ার অপেক্ষা করতে আল্লাহ বলে, সেই ধোঁয়া ব্যাপক আকার ধারণ করে সারা বিশ্বের মানুষ অবলোকন করবে এবং এটি হবে সারা বিশ্বের মানুষের জন্য কঠোর শাস্তি স্বরূপ কিয়ামতের পূর্ব মুহূর্তে। তাহলে দ্বিতীয় মত যেটি, যে এই ধোঁয়া এখনো আসেনি, এই ধোঁয়া হবে কিয়ামতের বড় লক্ষণ। আর এইদিকেই গিয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাফসীরের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, ছোট ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস, তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওজা মুহতারামা উম্মুল মুমিনিন, মাঝে মাঝে এসে খালার কাছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যেতেন, নবী সাল্লাম কাছ থেকে অনেক কিছু শিখতেন। একদিন রাতের ঘটনা, নবী সাল্লামের সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছেন খালার কাছে থেকে, জানতেন না যে কোন দিকে দাঁড়াইতে হয়, বাম দিকে দাঁড়িয়ে গেছেন, বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক থেকে কানটা ধরে পেছন দিক থেকে নিয়ে এসে ডান দিকে দাঁড় করলেন। তো আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত কাছাকাছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতেন, উপরন্ত তিনি চাচাতো ভাই, আব্বাসের ছেলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কুরাইশীয়, এবং তার খালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। নবী সাল্লাল্লাহু তাকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো। অন্য হাদিস, আল্লিমহু তাউইল, আল্লাহ তাকে তাফসীরের জ্ঞান দান করো এবং তাকে দীন সম্পর্কে পণ্ডিত করো, ফাক্কিহু ফিদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন বোঝার পাণ্ডিত্য দান করেছিলেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাফসীর কিতাবাদি পড়লে যে তাফসীরগুলি হচ্ছে সাহাবায়ে কেরামের তাফসীর, সেগুলিতে আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত দেখা যায়। তাহলে আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত হচ্ছে আয়াত সম্পর্কে যে এই দোকান অর্থাৎ ধোঁয়া এখনো আসেনি, আর যে ধোঁয়ার কথা বলা হয়েছে যে কোরাইশরা দেখেছিল সেটি হচ্ছে সীমিত একটি ধোঁয়া, আর সেই ধোঁয়া আসল ধোঁয়া নয়, সেটি হচ্ছে তাদের ধারণায় তাদের খেয়ালে মনে হইত ধোঁয়া, কিন্তু যে ধোঁয়া ব্যাপক আকার ধারণ করে আসবে সেটি কিয়ামতের কাছাকাছি সময়ে দেখা যাবে। এ সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর মত এটি, আর এটি হচ্ছে সঠিক। পক্ষান্তরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে না, খামসুন কাদ মাযাইনা, পাঁচটি জিনিস রয়েছে যা হয়ে গেছে, এগুলি আল্লাহর আজাব, এগুলো হয়ে গেছে। তার মধ্যে তিনি বলেছেন চন্দ্র বিদীর্ণ হওয়া, চন্দ্র দুটুকরো হয়ে যাওয়া, যখন মক্কার কাফেররা বলেছিল যে তুমি এমন একটি নিদর্শন দেখাও তাহলে বুঝতে পারবো যে সত্যি তুমি নবী, তা কি দেখতে চাও তোমরা, এই চাঁদকে যদি দুটুকরো করে দেখাতে পারো তাহলে বুঝবে যে হ্যাঁ সত্যি তুমি নবী,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওয়াহি করলেন যে তুমি শুধু হাতের ইশারা করো, চাঁদ এক্ষুনি দু টুকরো হয়ে যাবে আর সাফার দুই দিকে। নবী সাল্লাম যেমন ইশারা করা এক তারাবাতে সাত ওয়ান শাক্কাল কামার, আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ান শাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়ে গেল, চাঁদ দু টুকরো হয়ে সাফা পাহাড়ের দুই দিকে। এখন সাফা পাহাড়ের উপরে বিল্ডিং দেখছেন ঘর, তাই না? হ্যাঁ, তখন তো খোলা ছিল, সাফা পাহাড়ের দুই দিকে দুই টুকরো চাঁদের। এ দেখার পরেও যারা কাফের হতবাগা বদনসিব, ইমান তো নিয়ে আসলো না, বললো যে আরে রে রে, এতদিন তো ভাবতাম যে মুহাম্মাদের জাদু শুধু এই পৃথিবীতে জমিনেই চলে, এখন তো দেখছি আকাশেও তার জাদু চলছে, আকাশেও তার জাদু চলছে, আরো বড় জাদুকর বানিয়ে দিল। আল্লাহু আকবার। তো যাকে আল্লাহ হেদায়েত করবে না, তৌফিক দেবে না, ফামা আলহু মিন হাদ, হেদায়েত পাবে না। কিন্তু এর জন্য চেষ্টা করতে হবে। এই নয় যে আল্লাহর উপরে জবরদস্তি কাউকে হিদায়ত করে আর জবরদস্তি কাউকে হিদায়ত করে না, এমন তো কথা না। কথা হচ্ছে যে যখন আপনি হরকত করবেন তখন বরকত হবে। হরকত আর বরকত বুঝেন তো, মানে নড়াচড়া করতে হবে তাহলে বরকত আসবে। আপনি সকালবেলা ঘুম ছেড়ে দিয়ে ডিউটিতে যাবেন, কষ্ট হচ্ছে, খুব ঘুম আসছে, তারপর ডিউটিতে যাবেন, তাহলে তো বেতনটা আসবে না, ঘরে শুয়ে শুয়ে বেতন আসবে, কোনোদিন এসেছে না আসবে। তেমনি মসজিদে একটু কষ্ট করে নামাজ পড়তে যাবেন, উজু করবেন, ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক নামাজটা পড়বেন, তাহলে আল্লাহ বরকত দিবে, তাহলে আল্লাহ জান্নাতের পথ খুলবে, তাহলে আল্লাহ হিদায়াতের পথ খুলবে। ঘুমটা ছাড়বেন, ফজরের নামাজে যাবেন, জামাত সহ নামাজ পড়বেন, তাহলে আল্লাহ জান্নাতের পথ খুলবে। সত্য মিথ্যা যাচাই করবেন, হক বাতিলের পার্থক্য করবেন, তাহলে আল্লাহ হিদায়াতের তৌফিক দিবে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া তৌফিক দিবে। তো যাই হোক, এই একটি বড় নিদর্শন কিয়ামতের, যা কিয়ামতের পূর্ব মুহূর্তে হবে। এ সম্পর্কে কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলি আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদেরু বিল আমালে সিত্তান, তোমরা ছয়টি বিষয় আসার পূর্বে বা ছয়টি বস্তু আসার পূর্বে তোমরা তাড়াহুড়া করে আমল করে নাও। কেন? এই ছয়টি বস্তু চলে আসলে আর আমল করে লাভ হবে না, তখন আমলের সময় পাবে না, আর তখন তওবাও কবুল হবে না, তখন নিজে সংশোধন করার সুযোগ আর পাবে না। বাদেরু বিল আমালে সিত্তান, ছয়টির কথা বলেছেন, এই হাদিসের আগেও উল্লেখ করা হয়েছে। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি, একটি দাজ্জাল ও দুখান, দাজ্জালের সাথে সাথে নবী সাল্লাম কি বলেছেন, দুখান, ধোঁয়া, যখন ধোঁয়া চলে আসবে সাবধান, তখন দরজা পুরোপুরি বন্ধ হয়নি তওবার, সংশোধনের কিন্তু বন্ধ হওয়ার কাছাকাছি সময়, কারণ এর পরে দরজা যখন বন্ধ হবে সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, এর পরে পরে হবে। এবং এই কিয়ামতের বড় লক্ষণগুলি সম্পর্কে আমি এর আগে বলেছিলাম যে এই কিয়ামতের বড় লক্ষণগুলির মধ্যে বেশি গ্যাপ থাকবে না, ছোট ছোট লক্ষণগুলির মধ্যে গ্যাপ আছে। দেখেন আজকে 1400 বছর হয়ে গেল, নবী সাল্লামের জামানায় কিছু লক্ষণ দেখা গেছে, তারপরে পরে সাহাবায়ে কেরাম তাবেইনদের যুগে বেশ কিছু লক্ষণ দেখা গেছে, অযোগ্যদের নেতৃত্ব, অযোগ্যদের মালিকানা, যোগ্য যোগ্য ব্যক্তি সাহাবায়ে কেরাম তাবেইনদের মধ্যে যোগ্য ব্যক্তি থাকতে ফাসেক লোক অনেক পাপি তারা মালিকানায় চলে আসলে, এগুলি কিয়ামতের লক্ষণ ছিল। এমনকি নবী সাল্লাম বলেছেন আমার মত এন্তেকাল করে একটি কিয়ামতের লক্ষণ, নবী সাল্লামের ইন্তেকাল করে একটি কিয়ামতের লক্ষণ। এগুলি হচ্ছে ছোট ছোট লক্ষণ, আর বড় লক্ষণগুলির কেমন হবে, সেগুলি হবে কেমন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। নবী সাল্লাম উদাহরণ দিয়েছেন এর, যে যেমন দানা থাকে মালা তৈরি করা দানা দিয়ে, যেমন তসবি দেখছেন তো, তসবিতে যে ইয়ে দানাগুলি রয়েছে, তসবির দানা যে সুতায় রয়েছে, সুতা যদি ছিঁড়ে যায় আর ধরে থাকেন তাহলে থামবে কি? একের পর এক ধর ধর করে পড়ে আপনার যে দানাগুলি আছে সব সাথে সাথে পড়ে শেষ হয়ে যাবে সুতা থেকে। এইভাবে কিয়ামতের বড় লক্ষণগুলি একের পর এক খুব দ্রুত বেগে দেখা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হুযায়ফা বিন আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিস্তারিত হাদিসটি রয়েছে কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে, বড় লক্ষণগুলি সম্পর্কে। তার মধ্যে একটি বলেছেন আদ-দুখান, ধোঁয়া, সহি মুসলিমের হাদিস, অধিকাংশ হাদিসগুলি সহি মুসলিম সহি বুখারীতে রয়েছে। আরেকটি হাদিস আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম আনজারাকুম সালাসান, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটি জিনিস থেকে সতর্ক করছেন, তিনটি বিষয় সম্পর্কে সতর্ক করছেন, যে তিনটি বিষয় বা তিনটি জিনিস যখন দেখে নেবে সাবধান, বা তার আগেই সতর্ক, কখন চলে আসে, হঠাৎ তো আসতে পারে, আছি আছি হঠাৎ চলে আসতে পারে। আজকে সকালবেলা এক ভাই টেলিফোন করেছে যে আগামীকালকে নাকি, আগামীকালকে 29 তারিখ না 29 তারিখে নাকি সূর্যগ্রহণ, আমার জানা ছিল না, বলেছে এরকম পড়লাম না একদিন, হতে পারে, তাহলে দেখেন হঠাৎ করে কালকে সকাল হবে, যদি জানা না থাকে হঠাৎ করে সূর্যগ্রহণ, জানেন না হতরম্ব,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ধোঁয়া আসবে, আগুন বেরোবে, দাজ্জাল আসবে ইত্যাদি ইত্যাদি, হঠাৎ করে আসবে, কল্পনা করতে পারেন রাতে হঠাৎ করে সকালে অবস্থা। সুতরাং তার আগে আগেই সতর্ক হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটি বিষয় সম্পর্কে সতর্ক করেছেন, তার মধ্যে একটি হচ্ছে আদ-দুখান, ধোঁয়া। এই ধোঁয়া কেমন হবে? যখন ধোঁয়া আসবে, ধোঁয়া যখন দেখা দেবে, তখন মুমিনের অবস্থা একরকম হবে আর কাফের অবস্থা আরেক রকম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াখুযুল মুমিনা কাযযাকমাতে, ধোঁয়া হলে শ্বাস রুদ্ধ হয়ে যায়, তাই না? বাড়িতে আগুন লেগে যার ধোঁয়া ধোঁয়া থাকে তাহলে মানুষ এমনিতে মরে যায়, আগে আগুনে জ্বলার আগে বেহুশ হয়ে যায়। তো এই ধোঁয়াতে কি হবে? মুমিনদের সামান্য একটু অবস্থার পরিবর্তন হবে। সেটি কি? একটু হাঁচি আসবে, সর্দি সর্দি ভাব লাগবে। এই ধোঁয়াতে শুধু সর্দি সর্দি ভাব হবে, সর্দি আসবে, আর সর্দি হলে হাঁচি আসে। জাকমা, জোকাম বলে সর্দিকে, সর্দি লাগার মতো, যে ধোঁয়া আসলো, ধোঁয়াতে সর্দি লেগে উঠলো যেন মুমিনকে, এরকম হবে। ওয়াখুযুল কাফেরা, পক্ষান্তরে কাফেরদের কেমন হবে? কাফেরদের নাকে, মুখে, কানে এতো ব্যাপক হারে, ব্যাপক পরিমাণে ধোঁয়া প্রবেশ করে ফায়ান্তাসে খোঁজে, কাফেরের বডি ফুলে উঠবে ধোঁয়াতে। আল্লাহু আকবার, কাফেরের বডি ফুলে উঠবে এই ধোঁয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাবারি, ইবনে জারির তাবারি এই হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম তাবারানি এই হাদিসটি বর্ণনা করেছেন, বলছে হাত্তা ইয়াখরুজা মিন কুল্লি মাসমাইন মিনহু, আর ঢুকে যাওয়ার পরে যতগুলি রাস্তা পাবে ধোঁয়া বেরোবে, সব জায়গায় থেকে বেরোবে। তার নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এইরকম অবস্থা হবে কাফের। তাহলে কাফের জন্য আজাব, যে আজাবের কথা আল্লাহ রাব্বুল কোরআনে কি বলেছেন, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানি মুবিন, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, আর ইয়াকশান না, সারা বিশ্বের মানুষকে ঢেকে ফেলবে, হাজা আজাবুন আলিম, আর এটি হবে কঠোর শাস্তি কাফেরদের জন্য। পক্ষান্তরে মুমিনদের এর দ্বারা কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের উপর রাখেন এবং ইমানের অবস্থায় আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সময় যেহেতু আছে, সুতরাং আরেকটি লক্ষণ সম্পর্কে আলোচনা করে দিই, সেটি হচ্ছে ধোঁয়ার কাছাকাছি, সেটি কি? আগুন। আগুন বেরিয়ে আসা কিয়ামতের একটি বড় লক্ষণ, আর যে আগুনের কাজ হবে সারা বিশ্বের মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া তাদের সমবেত হওয়ার স্থানের দিকে। সমবেত হওয়ার স্থান কি, সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আগুন বেরিয়ে আসা সম্পর্কে মুহাদ্দিসিনগণ বলেছেন, হাদিসের পণ্ডিতগণ, যে এটি হবে সর্বশেষ লক্ষণ, এমনকি সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পরে এই লক্ষণটি দেখা যাবে। এটি নতুন কথা জানলেন তাহলে, কারণ আমরা সাধারণত জানি কি, যে সর্বশেষ দেখা যাবে কি, যে সকালবেলা পশ্চিম দিক থেকে হঠাৎ সূর্য কেয়ামত, তার পরে পরেই দেখা যাবে যে আগুন বেরিয়েছে, আগুন বেরিয়ে পড়েছে, ব্যাপক আকারে আগুন। এই ছোটোখাটো আগুন না, ছোটোখাটো এরকম আগুন যা বছরকে বছর মানুষ নেভাতে পারেনি, এরকম কিসটা অনেক হয়েছে, এরকম হয়েছে, কিন্তু এই এমন ব্যাপক আকার ধারণ করবে আগুন, আর সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সমস্ত মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এই আগুনে। আর এই আগুন বের হবে কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আগুন বের হবে ইয়ামান থেকে, ইয়ামানের একটি কার অর্থাৎ গুহা থেকে বলা হয়েছে, ইয়ামানের একটি গুহা থেকে, গর্ত থেকে আগুন বের হবে। বরং ইয়ামানের মধ্যে নামও বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন কারাতে আদান, ইয়ামানের রাজধানীর নাম সানা এখন না, যখন দক্ষিণ ইয়ামান আর উত্তর ইয়ামান, ইয়ামান দুটি দেশ ছিল, কিন্তু একটি কমিউনিস্ট দেশ ছিল আর একটি কমিউনিস্ট ছিল না, এরকম ছিল না, তারপরে দুইটি ইয়ামান আবার একসাথে হলো, যারা ইয়ামানের ইতিহাস জানেন, এই সোভিয়েত ইউনিয়নের যুগে এরকমই ছিল, তারপরে দুই ইয়ামান আবার এক ইয়ামান হয়েছে। তাহলে যখন দুই ইয়ামান ছিল, তখন সানা ছিল উত্তর ইয়ামানের রাজধানী আর আদান ছিল দক্ষিণ ইয়ামানের রাজধানী, তো আদানও একটি বড় শহর। এই আদানের এক গর্ত থেকে বা গুহা থেকে এই আগুন বের হবে। আর একটি হাদিস রয়েছে যে হাজারামুত, হাজারামুত একটি শহর ইয়েমানের, এই হাজারামুতের সমুদ্র থেকে, মিন বাহরে হাজারামুত, হাজারামুতের সমুদ্র থেকে আগুন বেরোবে। হাজারামুতের সমুদ্র, হাজারামুতের পাশেই যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের নাম হচ্ছে আরব সাগর, আরব সাগর, ভারত সাগর, তারপর আরব সাগর বলা হচ্ছে দক্ষিণ দিকটাকে, তারপরে তখন শুরু হচ্ছে লোহিত সাগর। তো এই যে এলাকাটিকে বলা হচ্ছে আরব সাগর, এটি হাজরামতের একেবারে কাছাকাছি, তো হাজরামতের সমুদ্র অর্থাৎ এই আরব সাগর থেকে আগুন বেরোবে, মানে ওর কাছাকাছি জায়গায়, আদানের, আদান শহরটি ওই সমুদ্রের একেবারে তীরেই রয়েছে, সেখান থেকে আগুনটি বেরোবে। এ সম্পর্কে বিভিন্ন রকমের হাদিস রয়েছে,
একটি হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে রয়েছে। কোরআনে কারিমে এই আগুন সম্পর্কে কিছু বলা হয়নি। ধোঁয়া সম্পর্কে জানলেন যে কোরআনে কারিমে ধোঁয়ার কথা আল্লাহ বলেছেন। আগুন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের বড় লক্ষণগুলি সেগুলি বয়ান করার পরে শেষখানে বলেছেন ওয়া আখিরু যালিকা, সর্বশেষে। এই হাদিস স্পষ্ট করে যে সবশেষের বড় লক্ষণ হচ্ছে এই আগুন বেরিয়ে আসা ইয়ামান দেশ থেকে। ওয়া আখিরু যালিকা নারুন, আগুন তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আগুন বের হবে, দেখা দেবে। তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, এবং তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে ইলা মাহশারিহিম, তাদের সমবেত স্থলের দিকে। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ওয়া নারুন তাখরুজু মিন কারাতি আদন, আদানের এক গুহা থেকে এই আগুন বের হবে। তোরাহেলুন নাস, আর লোকদেরকে তাড়িয়ে বিতাড়িত করে নিয়ে। মুসনাদ আহমদের হাদিস রয়েছে, হাদিসটি সহি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাখরুজু নারুন মিন হাযরামুত, হাযরামুত থেকে হাদিসে বলা, কাছাকাছি সব জায়গাগুলি, আও মিন বাহরি হাযরামুত কাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্ব মুহূর্তে। তাহাশরুন নাস, এবং লোকদেরকে সমবেত করে। মুসনাদ আহমদ এবং তিরমিজির হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আব্দুল্লাহ বিন সালাম নামক এক ইহুদি ছিলেন, মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন তখন ইহুদিদের আলেম ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। ইহুদিরা বসবাস করতো মদিনায়। আব্দুল্লাহ বিন সালাম ভাবলেন যে এই লোক যার সম্পর্কে নবী নবী শুনছি, তাওরাত ইনজিলে তো পড়েছে একজন নবী আসবেন, তবে তিনি তো মক্কা থেকে আসার কথা না। তাদের এইরকমই ধারণা, মানে তাদের এইরকম পুরোপুরি ধারণা বিশ্বাস ছিল যে এতগুলি আগের নবীগুলি সব বনি ইসরায়েল থেকে এসেছে, সুতরাং আমাদের গোত্রে আসবে, ইসমাইল গোত্রে হতে পারে না, অর্থাৎ আরবদের মধ্য থেকে হতে পারে না, হিব্রু ভাষাভাষী হবে, আরবি ভাষাভাষী হবে না, শাম দেশ থেকে আসবে, প্যালেস্টাইন থেকে আসবে, মক্কা সম্পর্কে তাদের কল্পনা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মনোনয়ন হয়েছে, নির্বাচন হয়েছে মক্কায়। মক্কায় কুরাইশদের মধ্য থেকে আল্লাহ বাছাই করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আব্দুল্লাহ বিন সালাম বলছেন যে আমার ইচ্ছা হলো, বড় হাদিস রয়েছে তার একটি অংশ, যে দেখি গিয়ে অনেক লোক যাচ্ছে দেখা করতে, সে মুসলমান হয়নি তখন, আর দেখলে বুঝতে পারবো এবং তাকে জিজ্ঞাসা করবো কিছু প্রশ্ন। প্রশ্ন যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে জানবো যে সত্যি সত্যি নবী, আর যদি উত্তর সঠিক না পাই তাহলে বুঝবো যে না, আমি সতর্ক। তাহলে যখন এলাম, আব্দুল্লাহ বিন সালাম বলছেন আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারা, এত সুন্দর চেহারা, চাঁদ চাইতে সুন্দর নবী সাল্লামের চেহারা দেখার পরে আমার ইয়াকিন হয়ে গেল, দৃঢ় বিশ্বাস হয়ে গেল, ইন্না হাযাল ওয়াজহু লাইসা ওয়াজহু কাযযাব, এই চেহারা, এত সুন্দর চেহারা মিথ্যুকের চেহারা হতে পারে না, মিথ্যুকের চেহারা হতে পারে না, সুবহানাল্লাহ তার কথা। তারপরে তিনি তিনটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে সর্বপ্রথম বড় কিয়ামতের লক্ষণ কি, কিয়ামতের বড় লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে বড় লক্ষণ হচ্ছে কিয়ামতের বড় লক্ষণগুলির নারুন, আগুন বের হবে। এই প্রথম বড় লক্ষণ বলে জিজ্ঞাসা করা হয়েছে, হাদিসটি কিন্তু সহিহ বুখারী শরীফ হাদিস, অথচ এর আগে হাদিস বললাম যে আখের স্পষ্ট হাদিস যে সর্বশেষ বড় লক্ষণ। এই জন্য সমন্বয় করে ওলামারা বলেছেন যে এই যে সাত আটটি বড় লক্ষণ রয়েছে কিয়ামতের, এগুলির মধ্যে সর্বশেষ যে হাদিসের সর্বশেষ রয়েছে, অন্যান্য বড় লক্ষণগুলি, বড় নিদর্শনগুলির সর্বশেষ লক্ষণ হচ্ছে বা নিদর্শন হচ্ছে আগুন বেরিয়ে আসা। কিন্তু কিয়ামতের একেবারে সন্নিকটে যেই নিদর্শন দেখা যাবে, যার পরে আর পৃথিবী থাকবে না, আর সময় নেই, বয়স নেই পৃথিবীর, এই শেষ দিন সেই দিন, কারণ পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে গেছে আর তারপরে পরে আগুন দেখা গিয়েছে, আর সময় নেই। এর পরের যেটি কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তা হচ্ছে ইসরাফিল আলাইহিসসালাম ফেরেশতাকে আদেশ করা, কিসের, যে সিংহায় ফুৎকার দেওয়া, নুফিখা ফিস সূরে ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফুৎকার দেওয়া হবে আকাশ এবং জমিনে যে কেউ আছে। আল্লাহ বলছে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে কেউ আছে, সমস্ত জীব জন্তু মানুষ জিন এমনকি ফেরেশতা, যেহেতু আল্লাহ বলছেন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আকাশে, আকাশে ফেরেশতারই রয়েছেন, সমস্ত সেন্সলেস হয়ে যাবে, হুঁশ হারা হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে দণ্ডায়মান হবে হিসাব নিকাশের দিবসের জন্য পৃথিবী ধ্বংস, প্রথম সিংহাই ফুৎকারে। তাহলে সিংহাই ফুৎকারের পূর্বকালে যে প্রথম, এই অর্থে প্রথম বলা হয়েছে, এই বলে ওলামারা সমন্বয় করেছেন। এটি হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু বললেন আব্দুল্লাহ বিন সালাম এই ইহুদিকে রাদিয়াল্লাহু তাআলা, পরে তিনি ইসলাম কবুল করে নিয়েছিলেন, যখন প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেলেন মনে তৃপ্তি হয়ে গেল,
বিশ্বাস হয়ে গেল, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। এই জন্য যে কোনো মানুষ যতক্ষণ নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোনো কিছুর যাচাই বাছাই করবে না ততক্ষণ হিদায়ত পাবে না। আপনি যখনই একতরফা হয়ে যাবেন, একদিকে পক্ষপাতিত্ব নিয়ে নেবেন যে না আমি এর উপরে থাকবো, তখন সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না আপনি। কিন্তু যখনই আপনি খোলা ব্রেন নিয়ে, আমার মগজ এখন খালি, কিছু ভরা নেই, মগজে ভরে নিয়ে আসবেন আর বলবেন আরো কিছু ভালো ঢুকাবো, ঢুকবে কি করে? মগজকে সাফ করে আসতে হবে, ক্লিন পরিষ্কার মগজ নিয়ে এসে সত্যকে ঢোকাবার চেষ্টা করতে, আল্লাহ এবং রাসূলের কথা ঢোকাবার চেষ্টা করতে হবে, হককে ঢোকাবার চেষ্টা করতে হবে, বাতিল কি মিটাবার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সততা যখন মানুষের অন্তরে দেখবেন তখন অবশ্যই হিদায়াত করবেন, অবশ্যই হিদায়াত করবেন। এই জন্য সৎ প্রকৃতির মানুষকে আল্লাহ গুমরাহ এর পথে রাখেন না, হিদায়াত করেন, কারণ তার ইচ্ছা সঠিক সিদ্ধান্তে পৌঁছা, তার ইচ্ছা আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়ে দাও, সিরাতে মুস্তাকিম দেখিয়ে দাও, ভালো পথ দেখিয়ে দাও, ভালো কাজের তৌফিক দাও, এই অন্তর নিয়ে সে যাচাই বাছাই শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন গোমরা রাখবেন না, তৌফিক দান করবেন, এরই নাম হচ্ছে হরকত। আর এই হরকত নড়াচড়া করলে আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবেন, হিদায়তে তৌফিক দেবেন। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আরুন তাহাশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, সারা বিশ্বের মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যাবে। এই হাদিসে বলা হয়েছে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে যাওয়া হবে। আগুন বের হবে কোথা থেকে? ইয়ামান থেকে। তাহলে বাহ্যিক কি কোন রকমের দ্বন্দ্ব মনে হচ্ছে? সামান্য একটু দ্বন্দ্ব মনে হচ্ছে, কিন্তু আসলে দ্বন্দ্ব না। তাফসীরকারগণ বা ভাষ্যকারগণ এই দুটি হাদিসের ভাষ্যে বলছেন যে প্রথম আগুন বেরোবে ইয়ামান থেকে, তারপরে ধীরে 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 আরব ছড়িয়ে গেল, আরব তারপরে গালফ কান্ট্রিতে ছড়িয়ে গেল, আরব দেশগুলিতে ছড়িয়ে গেল, সারা বিশ্বে এশিয়া আফ্রিকা ইউরোপ সব জায়গায় ছড়িয়ে গেল, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আর পূর্ব দিক থেকে নিয়ে যাবে পশ্চিম দিকে। এই জন্য বলা হয়েছে যে সমাগত হওয়ার স্থলটি হচ্ছে শাম দেশ, শাম, বৃহৎ শাম, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডন, এসব হচ্ছে বৃহৎ শাম। তো শাম দেশের দিকে নিয়ে যাবে, তুলনামূলক পূর্বের তুলনায়, অর্থাৎ আপনার ইরাক বা উপমহাদেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এগুলির তুলনায় পশ্চিম দিকে শাম দেশ। তো এই জন্য বলা হয়েছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে তাদেরকে নিয়ে যাবে। সারা বিশ্বে এক কথায় উদ্দেশ্য শুধু পূর্ব পশ্চিম না, এর মানে এই না যে উত্তর আর দক্ষিণ দিকের মানুষদেরকে তাড়িয়ে নিয়ে আসবেন না, সারা বিশ্বের মানুষকে সমবেত করবে এই আগুন তাড়িয়ে নিয়ে গিয়ে শাম দেশের দিকে। এই যে সমবেত করা, এই সমবেত কিসের জন্য? এটি বিচারের জন্য নয়, কারণ বিচার দিবসের জন্য যেটি সমবেত হওয়া সেটি হচ্ছে সিংহায় ফুৎকারের পর, মানুষের মরে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার পর, সারা বিশ্বের আকাশ জমিন ধ্বংস হয়ে যাওয়ার পর, আবার এই জমিন ধ্বংস হয়ে গেছে, তারপর নতুন জমিন ইয়ামাতাবদ্দালুল আরদু গায়রাল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিনের পরে আবার নতুন জমিন আল্লাহ সৃষ্টি করবেন, পরিবর্তন করে দেবেন, ইয়ামাতাবদ্দালুল আরদু গায়রাল আরদ ওয়াসসামাওয়াত, এবং আকাশও, আকাশও ধ্বংস হয়ে গেছে, আবার নতুন আকাশ আল্লাহ রাব্বুল তৈরি করবেন, তারপরে হিসাব নিকাশ হবে। তাহলে এখানে আরেকটি কথা বলি, আমার দেশের মূর্খ লোকদের আকীদা যে হাশরের মাঠ হবে আরাফায়, ঠিক কিনা? শুনেছেন? মূর্খ লোকদের কাছে শোনেননি? অনেকে হজেকে জিজ্ঞাসা করে না, যা এই প্রশ্ন শুনেছি যে আরাফাতে নাকি হাশর হবে, আরাফাতে, আরাফার এই 30 লক্ষ লোকের জায়গা হয় না, যারা হজে গিয়েছেন 30 লক্ষ লোকের জায়গা, 40 লক্ষ লোকের জায়গা হয় না, বা ম্যাক্সিমাম 50 লক্ষই ধরেন, 50 লক্ষ লোকের জায়গায় দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আর আদম আলী ইসলাম থেকে শুরু করে প্রায় 10,000 বছরের ইতিহাস, আর কিয়ামত আরো যে কতদিন বাকি আছে, 2-4-500 বছর কি 1,000 বছরই আছে, আল্লাহ ভালো জানে, এতগুলি লোকের জায়গায় আরাফা হয়ে যাবে? এগুলি জেহালাত, অজ্ঞতা। আর আরেকটি যে ভুল মত সেটি হচ্ছে যে এই যে আগুন তাড়িয়ে নিয়ে যাবে সমবেত হওয়ার স্থলে, এর থেকে কিছু আলেমরা বুঝে নিয়েছেন যে তাহলে শাম দেশে হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ বা হাসরের মাঠ যেখানে আল্লাহ হিসাব নিকাশ নেবেন সেটি হবে শাম দেশ, সেটিও ঠিক নাই। এই জন্য ওলামারা বলেছেন যে এই সমবেত হওয়া হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তখানে, আর তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে নতুন জমিনে, নতুন পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আবার কবর থেকে সবকে উঠিয়ে হিসাব নিকাশ নেওয়ার জন্য সমবেত করবেন, সেটি হচ্ছে হাসরুল আখিরা। তাহলে দুইটি হাসর, হাসর মানে সমবেত করা, জমায়াত করা, একত্রিতকরণ। তাহলে দুনিয়ায় আগুন তাড়িয়ে নিয়ে গিয়ে জমা করবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে দৌড় দিবে, ছুটবে সব কোন দিকে? শাম দেশের দিকে। আর পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যেটি হাসর হবে সেটি হবে হাসরুল আখিরা, দুনিয়ার যেটি হাসর সমবেত হয় একত্রীকরণ,
সেটি হচ্ছে হাসরুদ দুনিয়া। এই কথাটি হচ্ছে সঠিক ওলামায়ে কেরামদের মতগুলির মধ্যে। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে যে এই পৃথিবীতে যে সমবেত হবে সারা বিশ্বের মানুষরা ধীরে ধীরে সামদেশের দিকে আসতে শুরু করবে, এটি তিন রকম ভাবে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, এই আগুন যখন দেখা দিবে ইয়েমান থেকে, তারপরে সারা বিশ্বের মানুষরা ধীরে ধীরে চলে আসবে ঝাঁপিয়ে সামদেশের দিকে, এটি তিন প্রকার ভাবে হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতে তারা এক, একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে তিন রকম ভাবে সমবেত করা হবে। এক রকম দল হবে ফাওজুন রাগিবুনা, এক দল হবে যারা সৎ প্রকৃতির মানুষ, যাদের কোনো চিন্তা নেই, কারণ সৎ প্রকারের মানুষের চিন্তা নেই, ওদের ইয়াকিন আছে যে আমাদের ইমান ভালো ছিল, সৎ আমল ছিল, পাঁচ একটা নামাজি ছিলাম, ধার্মিক ছিলাম, কাবিরা গুনাহ করিনি, ইচ্ছা করে বড় ভুল করিনি, আল্লাহ আমাদের জন্য মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এরা আল্লাহর দিকে আগ্রহী হবে এবং তামেউনা, এবং আল্লাহর কাছে আশাবাদী হবে যে আমরা আল্লাহর কাছে মঙ্গলই পাব। কাসুনা রাকিবুনা, এবং কাপড় পরিধান করে থাকবে, আর কি থাকবে, রাকিবুনা এরা সওয়ারিতে চেপে থাকবে, যানবাহনে চেপে থাকবে। কিয়ামতের দিনের যেটি সমবেত হওয়া হবে তাতে না শরীরে কাপড় থাকবে আর না কোথায় সওয়ারি পাবে, তখন যানবাহন থাকবে না, সবাই কবর থেকে উঠে উঠে পায়ে হেঁটে যাবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে হিসাব নিকাশের জন্য, জবাবদারির জন্য যখন হাসরের মাঠে উপস্থিত হবে, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হুফাতান উরাতান গুরলা, খালি পায়ে জুতো স্যান্ডেল থাকবে না, ওরাতান উলঙ্গ অবস্থায় কোনো কাপড় থাকবে না শরীরে, কাপড় পাবে কোথায়, কবর থেকে সব উঠেছে। গোরলান, এবং মানুষ যেমন ভাবে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে ওই অবস্থায় যারা খাতনা করেছে, খাতনা থাকবে না, খাতনাবিহীন, গোরলান না খাতনাবিহীন। এবং সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়াল মা ইয়ুকসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং সর্বপ্রথম যাকে আল্লাহ কাপড় দেবেন পরার জন্য তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই ক্ষেত্রে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে, প্রথম কাপড় দেবেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল নমরুদের আগুনে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে এই সম্মান দেবেন যে প্রথম তাকে এই কাপড় দেওয়া হবে। তো এই এক দল হবে। দ্বিতীয় দল সম্পর্কে দুনিয়ার যেটি হাসর সমবেত হওয়া সামদেশের দিকে বলছেন, ফৌজুন ইয়ামশুনা তারা তো এর কাবুন ওখরা, আর এক দল হবে যে একবার পায়ে হেঁটে যাবে, কিছুক্ষণ পায়ে হাঁটবে আর কিছুক্ষণ সওয়ারিতে চাপবে, কারণ সওয়ারির এত স্বল্পতা হবে, যানবাহনের এত অভাব হবে যে অল্টারনেট, কিছুক্ষণ পায়ে হাঁটবে আর কিছু লোক সওয়ার হয়েছে, আবার যারা সওয়ার হয়েছে ওরা নেমে গিয়ে পায়ে হাঁটবে আর তারা অন্যরা সওয়ার হবে, এইভাবে তারা যাবে দ্বিতীয় দল। তাহলে দ্বিতীয় দলের মধ্যে অনেকটাই সততা আছে, যারা সওয়ারি তো পাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যানবাহনের ব্যবস্থা বা সওয়ারির ব্যবস্থা পাবে না, বরং এই সওয়ারি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে যে এই সওয়ারি হবে উটের সওয়ারি। এই হাদিসের বাহ্যিক অর্থকে সামনে রেখে অনেক ওলামাদের কল্পনা জল্পনা যে হতে পারে পৃথিবী যেমন ছিল আবার সেই অবস্থার দিকে ফিরে আসবে, অসম্ভব কিছু নেই যে পৃথিবীর যান্ত্রিক সভ্যতা সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু অকেজো হয়ে যাবে, আর আবার যেমন উটের পিঠে চাপত বেদুইনরা তেমন উটের পিঠে চাপা ছাড়া আর কোনো অবস্থা থাকবে না, হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে এই সম্পর্কে, কারণ এই হাদিসে বলা হয়েছে যে ইয়ারকাবুন আলাল বাইরিল ওয়াহিদে ইয়াতাকিবুন আলাল বাইরিল ওয়াহিদে, একটি উট আর অদল বদল করে একবার কিছু লোক চাপছে আরেকবার কিছু লোক চাপছে আরেকবার কিছু লোক চাপছে, বরং হাদিসটি পরে বলছে যে এক একটি উটের উপর তিনজন চারজন পাঁচজন সাতজন দশজন করে সওয়ার হবে, বদলে বদলে যতজন সওয়ার হতে পারছে একসাথে দুজন তিনজন, আবার ওরা নেমে গেল আর অন্যরা চাপলো। তাহলে উটের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন কোরআনের কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলেননি, তাহলে তিনি উটের কথা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ভিত্তিক কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলি হচ্ছে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা, অদৃশ্য বিশ্বাস করা, বাহ্যিক অকল্পনীয় মনে হচ্ছে, অসম্ভব মনে হচ্ছে, সেগুলি বিশ্বাস করা, অসম্ভব কিছু নেই, কারণ আল্লাহ বলেছেন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আগুনে তাড়িয়ে নিয়ে যাবে, তারা ভয়ভীত এবং তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে বদ প্রকৃতির মানুষ, তাহসরু হুমুন্নার, আগুনে তাড়িয়ে নিয়ে যাবে, আর আগুন ফাতাহিত বিহিম ওয়ারাহিম, তাদেরকে চারিদিক থেকে আগুনে ঘিরে নেবে, আগুন ঘিরবে তাদেরকে চারিদিক থেকে পিছন দিক থেকে, অতাসু কহমিন করলে জানিব এলা আর্দিল মাহশার, সমবেত হওয়ার স্থলের দিকে তাদেরকে
চারিদিক থেকে ঘেরে তাড়িয়ে নিয়ে যাবে। অমান তাখাল্লাফা, আর যে ভাবে যে না আমি কোন রকম উদ্ধার হবো, এই যেদিকে আমার তাড়িয়ে নিয়েছে ওইদিকে যাবো না, অন্যদিকে আকালা ফুন্নার, আগুনে ভক্ষণ করে ফেলবে, জ্বালিয়ে ফেলবে। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুন নাসু আলা সালাসাতি তারায়েক, মানুষকে তিন রকম ভাবে সমবেত করা হবে। তৃতীয় শ্রেণীর মানুষ, যাদের সম্পর্ক আজকের বিষয়বস্তুর সাথে, এই আগুন বেরিয়ে আসা কিয়ামতের বড় নিদর্শন। ওয়ায়ুহশারু বাকিয়াতুহুম আন্নার, ইয়াহশারু বাকিয়াতুহুম আন্নার, তৃতীয় শ্রেণীর মানুষদেরকে আগুনে তাড়িয়ে নিয়ে যাবে। তাকিলু মা হাইসু কালু, যেখানে তারা অবস্থান করবে সেখানে আগুন অবস্থান করবে। কোন জায়গায় রাস্তায় অবস্থান করেছে আরামের জন্য, সেখানে আগুন, আগুন প্রস্তুতি আছে তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। অতবি তো মাহেস মাত, রাত হয়ে গেছে কোথাও আরামের জন্য, সেখানে আগুন উপস্থিত। অতুস বেহ মাহম হাইস আসব, যেখানে সকাল হবে তাদের, আগুন সেখানে, আগুনেরও সকাল হবে। অ তুমসি মাহম হাইস আমস, যেখানে সন্ধ্যা হবে লোকদের, ওই তৃতীয় শ্রেণীর পাপিষ্ঠ লোকদের, অপরাধী গুণাগার লোকদের, সেখানে আগুনে সন্ধ্যা হবে, আগুন তাদের সাঁত ছাড়বে না। হাদিস বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলী হাদিস। এই সমবেত হওয়ার স্থল সম্পর্কে এর আগে বলেছি ইহুশারুনা ছিল শাম ফি আখিরি যামান, শাম দেশে। এ সম্পর্কে হাদিস রয়েছে মুসনাদ আহমদ এবং তিরমিজিতে, হাদিসটি সহি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ফিজিকরে খুরুজিন নার, আগুন যে বের হবে ইয়ামান থেকে, সম্পর্কে বলছেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, সমাজাত আমরনা, এইরকম যদি পরিস্থিতি আমরা দেখতে পাই যে আগুন বেরিয়ে গেছে ইয়ামান দেশ থেকে, তাহলে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন আপনি, আমরা কি করতে পারি? সাহাবাইকে আমরা পাননি, তারপরে ভয়ে কত তারা শঙ্কিত ছিলেন, জিজ্ঞাসা করেছেন কি করবো তাহলে, সেই সময় কি করণীয় হবে আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আলাইকুম বিশাম, এর আগে আরেকটি বিষয় বলেছি যে এটি হচ্ছে দুনিয়ার হাসর, মানে দুনিয়ায় সমবেত হওয়া, আখেরাতে সমবেত হওয়া নয়। আর এ সম্পর্কে ওলামাদের বেশ কিছু কথা রয়েছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করেছেন তাফসির কুরতুবীতে, প্রসিদ্ধ তাফসির তার। এরকম ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি, বহু ওলামায়ে কেরাম বলেছেন। আর এটি হচ্ছে সঠিক মত যে এটি কিয়ামতের দিনের হাসরের মাঠে বিচারের জন্য সমবেত হওয়া নয়, বরং দুনিয়াতেই পৃথিবী ধ্বংস হওয়ার একেবারে পূর্ব মুহূর্তের সময়কাল সম্পর্কে বলা হয়েছে। এই এ প্রসঙ্গে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কাল আল ওলামা, ওলামাগণ বলেছেন হাজাল হাসর ফি আখিরি দুনিয়া কবাইল আল কিয়ামা, এই যে সমবেত করণ হবে এটি হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আর দুনিয়ার শেষ দিনে, একবারে ফি আখিরি দুনিয়া, এই দুনিয়া বা ইহ জগতের শেষ দিনে হবে, কবাইল আল কিয়ামা, আর কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বকালে হবে। ও কবাইল আল নাফখ ফি সুর, আর সিংগাই যে ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিসসালাম, তার পূর্বকালে হবে, আর সিংগাই ফুৎকারের পূর্বকালে এইভাবে বিতাড়িত করে নিয়ে যাবে আগুনে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে তাহশর বাকিয়াতুন নার। ওয়া আম্মা হাসরুল আখিরা, আখিরাতের হাসর সম্পর্কে, আখিরাতে যে সারা বিশ্বের মানুষকে এক জায়গায় জমা করা হবে, একত্রিত করা হবে এবং প্রত্যেকের হিসাব নেওয়া হবে, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বললাম যে মুমিন হোক আর কাফের হোক, ইউহশারুনা হুফাতান উরাতান গরলান উলঙ্গহে, তার খালি পায়ে, খালি শরীরে এবং আপনার বিন খাতনাবিহীন এই অবস্থায় আসবে, যেমন বুখারী শরীফে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় আসবে, জিজ্ঞাসা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আর রিজাল ওয়ান নিসাউ জামিয়ান ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সারা বিশ্বে এত মানুষ সবাই একত্রিত হবে আর উলঙ্গ অবস্থায়, এ কেমন দৃশ্য হবে, আল্লাহু আকবার, কি অবস্থা হবে, তাহলে আনজারু বাযুম ইলা বাযু, একে অপরের দিকে তাকাবে, আশ্চর্য হচ্ছেন কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া আয়েশা তু আল আমরু আশাদ্দু মিন আই ইয়ানযুরা বাযুহুম ইলা বাযু, তখনকার যে ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের, সেই দিন মানুষের ভ্রুক্ষি থাকবে না যে কে কি অবস্থায় আছে। একটি যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট, গাড়ির অ্যাক্সিডেন্ট বা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা বাড়িতে আগুন লেগে গেছে, তখন মানুষের হুঁশ দিশা থাকে না যে কে থাকলো ঘরে, আর ছেলে বেরোলো কিনা, মেয়ে বেরোলো কিনা, মূল্যবান ধন সম্পদ, সোনা দানা, টাকা পয়সা কি হলো না হলো, নিজের জীবনটা নিয়ে পালা কি পালা, ভাগো এখান থেকে, হ্যাঁ ঠিক না, এই হয় মানুষের অবস্থা দুনিয়াতে। তাহলে কিয়ামতের ভয়াবহ অবস্থায় যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম দিকে বলেছেন যে সেদিন কি হবে, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যদি সেই দিন গর্ভধারণকারিণী থাকতো, পেটে গর্ভ নিয়ে থাকতো, তাহলে কি হতো, টের পেত না, তার প্রসব হয়ে যেত, বাচ্চা যে খালাস হয়ে গেছে, প্রসব হয়ে গেছে, টের পেত না, অথচ সবাই জানেন যে প্রসব বেদনায় কত কষ্ট, ধারণা তো আছে, আইডিয়া আছে,
কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফিরে এসছে, সে জানেও না যে কোনখান দিয়ে গেলাম, কার সাথে কি বললাম, কাউকে গাল দিলাম, কাউকে মারলাম, কিছুই জানে না সে। আল্লাহ রাব্বুল বলছেন কিয়ামতের ভয়াবহতায় কি হবে, ওয়াতারান নাস সুকারা ওমা হুম বিসুকারা, লোকদেরকে মনে হবে যে তারা নিশাগ্রস্ত হয়ে রয়েছে, অথচ তারা নিশাগ্রস্ত নয়। ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ, বরং মহান আল্লাহর আযাব বড়ই শক্ত সেই দিন হবে, ভয়াবহতা খুব জবরদস্ত হবে, যার ফলে মানুষের হুঁশ দিশে কিছুই থাকবে না, এই অবস্থায় কিয়ামতে সমবেত হবে। এই ছিল আজকে আলোচনা। এই দুইটি বিষয় সম্পর্কে, একটি হচ্ছে ধোঁয়া যা কিয়ামতের বড় নিদর্শন, আর একটি হচ্ছে আগুন বেরিয়ে আসা যা কিয়ামতের একটি বড় নিদর্শন। আর বাকি একটি নিদর্শন সম্পর্কে শুধু আলোচনা বড় থেকে গেছে, তা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষ সেই সম্পর্কে আলোচনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত আসার পূর্বেই সহি সালামতে ইমানের সাথে, সৎ আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক যেন দান করেন। আজাবর মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উদ্ধার করেন, আমাদেরকে যেন তাওবা করে কালেমা এলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ইন্তেকাল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের শেষ কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দিয়ে মৃত্যুবরণের তৌফিক দান করেন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয়-স্বজনদের গুনাহ খাতা মাফ করেন, আমাদের মাতা-পিতার গুনাহ খাতা মাফ করেন, আমাদের দাদা দাদি আত্মীয়-স্বজন যারা রয়েছে যারা ইন্তেকাল করেছেন তাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদের কবর আযাবকে যেন দূর করে দেন, তাদের জাহান্নামের আযাবকে যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, গোমরাহ হয়ে রয়েছে, শিরক বিদাতে রয়েছে, বেনামাজি হয়ে রয়েছে, পাপে রয়েছে, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে তওবা করার যেন তৌফিক দান করেন। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, আমাদের মধ্যে যারা বিপদে রয়েছেন তাদের বিপদ যেন দূর করে দেন। আল্লাহ আমাদের জন্য সচ্ছলতা দান করেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, ঈমান এবং আমানের সাথে যেন আমাদেরকে রাখেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।